আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে সাপ সম্পর্কে আলোচনা করব, এই সাপটির ইংরেজি নাম হলো রাসেল ভাইপার, বাংলাতে চন্দ্রবোরা বা উলুবোরা। সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু রাসেল ভাইপার সাপের স্বভাব উল্টো। এরা সচরাচর পালিয়ে যায় না, নিজেকে বিপন্ন মনে করলে আক্রমণ করে বসে। বিশদ সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম, কিন্তু হিংস্রতার আক্রমণের দিক থেকে এরা প্রথম অবস্থান অর্জন করেছে। বাংলাদেশের উত্তর পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকা, বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবত বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজন আহত এবং এদের মধ্যে দুইজন মারা গিয়েছে। এই সাপের গঠন অজগর বা পাইথন সাপের মতো, অনেকে একে অজগর সাপ ভেবে ধরতে গিয়ে ওই সাপের কামড় খেয়ে মারা গিয়েছে। এর কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ুবিক বিকল, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। তবে আশ্চর্য বিষয় হলো, এই সাপের প্রজাতি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু গত 10-12 বছর আগে থেকে আবার ওই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এত ক্ষিপ্ত যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের ভিতরে কামড়ে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। বিষাক্ত সাপে কামড় দিলে আমাদের কি কি করণীয় রয়েছে এই নিয়ে একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সাপের দেহ মোটাসোটা ও লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক এই সাপের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার, দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.1 মিটার পর্যন্ত হতে পারে। মাথা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু। শরীরের রং বাদামি, হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ার কারণে শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে। এদের গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে, একসঙ্গে দেখতে এটি শিকলের মতো লাগে। এই সাপটির গঠন বিশেন বালুবরা সাপ বা অজগর সাপের মতো, কিন্তু ভালো করে পর্যালোচনা করলে সহজে এই সাপ দুইটির মধ্যে পার্থক্য দেখা যায়। চন্দ্রবোরা সাপটি নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশে, কিছুটা শুষ্ক পরিবেশে বসবাস করে। এরা নেশাচর একটি সাপ, এরা খাদ্য হিসাবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি, ব্যাং ইত্যাদি শিকার করে ভক্ষণ করে। অন্যান্য সাপ শিকার করার সময় শিকারকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, কিন্তু এই সাপ শিকারকে একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। এরা শিকারকে কামড় দিয়ে বিষ প্রয়োগ করে ছেড়ে দেয়। বিষের যন্ত্রণায় যখন শিকারটি মারা যায় তখন এরা পরিবার সহ খায়। প্রথমেই বলেছি, এই সাপটি একটি আক্রমণাত্মক সাপ। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই সাপের কামড়ে মারা যায়। এদের বিষদাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। বিষদাঁতের দৈর্ঘ্য 15-16 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। রাসেল ভাইপার সাপের বিষ হোমোটক্সিক, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়। সাধারণ সাপ ডিম পারে এবং ডিমের মাধ্যমে এদের বংশ বিস্তার করে, তবে রাসেল ভাইপার সাপ ডিম পারে না, ডিমের পরিবর্তে এরা সরাসরি বাচ্চা প্রসব করে। এরা বছরে যে কোনো সময় প্রজনন করে। একটি স্ত্রী সাপ গর্ভপাত শেষে 20-40টির মতো বাচ্চা প্রসব করে। তবে এই প্রজাতির সাপের সর্বোচ্চ 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। আর এই সাপটি বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীন, আফগানিস্তান, থাইল্যান্ড ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। IUCN এই প্রজাতির সাপকে বিশ্বে বিপদমুক্ত বলে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই প্রজাতি সংরক্ষিত। যেহেতু এই সাপটি একটি তীব্র বিষধর সাপ, তাই এই সাপ থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করি। আর ভুলবশত এই সাপটি কামড়ালে চিকিৎসা না করলে কামড়ের 1-14 দিনের মধ্যে রোগীটির মৃত্যু হতে পারে। পরিশেষে একটা কথাই বলতে চাই, সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি। এই ভিডিওটি আপনার আশেপাশে থাকা মানুষকে শেয়ার করে তাদেরকে সচেতন করুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।